আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের ছোট বাচ্চাদের জন্য একটি স্যান্ডেল তৈরি করে দেখাবো, একেবারে নতুন ডিজাইনের স্যান্ডেল। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো এই জুতাটি কিন্তু ছোট বাচ্চাদের জন্য, যে বাচ্চারা হাঁটতে পারে না সে বাচ্চাদের জন্য। আর যদি বড় বাচ্চাদের জন্য তৈরি করতে চান, তখন কিন্তু এই সুতা দিয়ে সোলটা তৈরি করা যাবে না, সেখানে কিন্তু অন্য সোল লাগাতে হবে, যেমন জুতার সোল লাগাতে হবে, তাহলে কিন্তু বাচ্চা পরে হাঁটতে পারবে। আর এটা যেহেতু সুতার জুতা, সুতার সোল, যে কারণে এটা যে বাচ্চারা হাঁটতে পারে সে বাচ্চারা এটা পরতে পারবে না। তো আমরা কিভাবে এই জুতাটা তৈরি করেছি আজকে এই ভিডিওতে পুরোটা দেখব, তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে কিন্তু একটা জুতা আমি তৈরি করে নিয়েছি, এটা হচ্ছে ডান পায়ের জুতা। আজকে বাম পায়ের জুতাটা আমি তৈরি করব। দেখুন, এটা হচ্ছে পেছনের অংশ, আর এটা কিন্তু কুশি কাটার সোল। তো বড়দের জন্য যদি তৈরি করেন, তখন কিন্তু জুতার সোল লাগাতে হবে। এখানে আমি দুইটা সোল করে নিয়েছি, কারণ এই স্যান্ডেল তৈরি করতে দুইটা সোল লাগে। তো এই সোলটা কিভাবে তৈরি করতে হয় এর পরের ভিডিওতে আমি দিয়ে দিব, কারণ ফার্স্টে যে জুতার ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওর সোলটাও কিন্তু দেই নেই। তো আমি চিন্তা করেছি যে আমি একসাথে দুইটা ভিডিও দেখাবো জুতার, এরপরে আমি সোলের ভিডিওটা দেখাবো। আর অনেক সহজেই কিন্তু এই সোলটা তৈরি করা যায়, সোলটা কিন্তু অনেক সুন্দর একটা শেপ হয়েছে। তো যদি সেই সোলের ভিডিওটা দেখতে চান, তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে, কারণ এই ভিডিওর পরে আমি সেই ভিডিওটা দিয়ে দেব। তো এখানে দুইটা সোল করে নিয়েছি, তো এইভাবে দুইটা সোলকে একসাথে মিলিয়ে আমি আপনাদের সুবিধার জন্য এখানে আমি সেফটি পিনের সাহায্যে দুইটা দুই পাশে জয়েন করে দিচ্ছি, মানে চার পাশে জয়েন করে দিচ্ছি, যাতে যখন আপনারা সেলাই করবেন তখন যেন এপাশ ওপাশ হয়ে না যায়। এই সাইডেও দুই পাশে দুইটা দিয়ে দেবো। দেখুন, এভাবে চিহ্ন দিয়ে নিলাম, তাহলে আর জুতার সোলটা নাড়াচাড়া করবে না। তো এখন আমরা বর্ডার করব। এখানে সাদা সুতা নিয়েছি, আর আমি আজকে উল সুতা দিয়ে জুতাটা কিন্তু তৈরি করছি। তো উল সুতা দিয়ে কিন্তু জুতাটা তৈরি করলে কিন্তু জুতাটা খুব সুন্দর হয়। তো এখানে কাঁটা ব্যবহার করেছি 11 নম্বর। তো এভাবে কি করব, দেখুন, দুইটা জুতার ভিতর দিয়ে আমি এখানে একটা চেইন করে নিব। আর এখন যে ডিজাইনটা করব, এটা কিন্তু কেমন, এটা কিন্তু চেইন করব, কারণ আমরা কিন্তু কারচুপির কাজ করি বা অনেকে জানি কিভাবে কারচুপি কাজ করে। তো কারচুপি কাজও কিন্তু এভাবেই করে, তো আমি কিন্তু সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব, কারচুপি কাজ কিভাবে করতে হয়। দেখুন, এভাবে আমি এখানে চেইন করে নিব, পুরোটা সোল ঘুরিয়ে চেইন করে নিব। আর এই চেইনের অংশটা থাকবে হচ্ছে উপরে, কারণ উপরে ভাওপিট থাকবে এবং উল্টা পাড়টা নিচের দিকে থাকবে। এইভাবে পুরোটা সোল ঘুরিয়ে আমি চেইন করে নিব, এতে করে জুতাটা দেখতেও সুন্দর হয় এবং জুতাটা কিন্তু মজবুত হয়। তো অবশ্যই যখন আপনার বাবুর জন্য স্যান্ডেল তৈরি করবেন, তখন কিন্তু দুইটা সোল দিয়েই কিন্তু স্যান্ডেল তৈরি করতে হবে। আর সোলের ভিডিওটা আমি এর পরের ভিডিওতে দিয়ে দেব। তো আমার চ্যানেলে কিন্তু এর আগেও দুইটা জুতার ভিডিও আছে, আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এর আগে একটা আপলোড করেছি, সেটা সহ তিনটা। তো আমি তিনটার ভিডিওই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য। তো দেখুন, পুরোটা আমি করে নিয়েছি চেইন। তো লাস্ট অংশ কীভাবে করব, আমি চেষ্টা করি আপনাদের নতুন নতুন কিছু শেখাতে, নতুন নতুন ডিজাইনের কিছু দেখাতে। তো যদি আপনাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি সুতাটাকে কেটে নিব, একটু বেশি করে সুতাটা নিয়ে কেটে নিব। তো দেখুন, এভাবে সুতাটাকে টান দিব, দিয়ে সাথের যে সামনের যে চেনটা আছে সেটার ভিতর দিয়ে এই সুতাটাকে নিয়ে আসব, যাতে বোঝাই না যায় যে এখানে আমি সুতাটা শেষ করে নিয়েছি।
এভাবে আবার এই সুতাটাকে নিচে নিয়ে আসতে হবে। তো সাইডের চেনের সাইডে যে অংশটা সেখান দিয়ে কাটাটা বের করে সুতাটাকে নিচে নিয়ে আসবো, এবং নিচের ভিতরের যেই সোলের যে অংশগুলো ছিল এটার ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে যাব। তাহলে আর উপরে যে সুতাটা দেখা যাবে না এবং খুলেও যাবে না। দেখুন একটুও কিন্তু বোঝা যায়নি। তো এভাবে আমি সবগুলো সুতা করে নিব। তো দেখুন একটুও কিন্তু সুতা বোঝা যায় না। এখন আমি উপরে যেই পায়ের যে ফিতাটা সেই ফিতাটা করব। দেখুন চওড়া কত মোটা হয়েছে। আমি এখানে চিহ্ন দিয়ে নিলাম, কারণ এখান থেকে আমি ফিতা করব এবং কোন পর্যন্ত এনে ফিতাটাকে রাখবো সেটাও কিন্তু এখানে চিহ্ন দিয়ে নিয়েছি। তো আমি কিন্তু সাদা কালার সুতা দিয়েই কিন্তু ফিতাটা তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী ফিতাটা তৈরি করতে পারবেন। আর যদি আমার ফেসবুকে অ্যাড হতে চান, আমি আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা আমার ফেসবুকে অ্যাড হতে পারেন। যদি কোনো ডিজাইন দেখতে চান বা ডিজাইন করতে চান আমাকে কিন্তু জানাতে পারেন, বা যদি আমি কোনো কিছু তৈরি করি যদি এরকম যদি আপনারাও তৈরি করেন আমাকে কিন্তু ছবি শেয়ার করতে পারেন। তো এখানে আমি টোটাল 17টা চেইন করব। যদি জুতা ছোট বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আপনারা মাপটা বুঝেই করবেন কতটুকু চেইন হলে আপনার বাবুর পা ডুববে। তো আমি যে জুতাটা তৈরি করছি এটা কিন্তু 1.5 বছর বয়সের বেবির জন্য তৈরি করছি। 1.5 বছর বয়সের মাপ অনুযায়ী আমি এটা তৈরি করছি। তো দেখুন এখানে 17টা চেন করলাম, করে এখানে আমি কিন্তু একটা লং চেন করব। তো এই সাইড দিয়ে করব, কারণ বুড়ো আঙুলের সাথে কিন্তু এই অংশটা করতে হয়। দেখুন এখানে নিয়ে এখানে আমি একটা লং চেন করব। সুতাটা কিন্তু ভিতরের দিকে নিচের দিকে নিয়ে আবার উপরের দিকে আনতে হবে যাতে সুতাটা খুলে না যায়। এখানে একটা লং চেন করে নিলাম, এখানে 2টা লং চেন করব। তো এখানে আরেকটা লং চেন করতে হবে, না হলে কিন্তু জুতাটা মজবুত হবে না। এখন আবার 17টা চেইন করব। আমি কিন্তু এই জুতাটা পুরোই আমাদের বড় মানুষের মতোই জুতাটা তৈরি করেছি। বড় মানুষের জুতা যেমন থাকে স্যান্ডেল, তেমন করেই কিন্তু জুতাটা আমি তৈরি করেছি। আপনারা এরপর কেমন ভিডিও দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখুন এখানে যে চিহ্ন দিয়েছি এখানে আমি এখানে একটা জয়েন করে দিব। এখানে একই ঘরে মানে এর সাথে যে ঘরটা সেই চেনে আমি আরেকটা হাফ ক্রোশেট করব। করে এখন আমি প্রত্যেকটা চেনের ঘরে আমি একটা করে মানে প্রত্যেকটা চেনের ঘরে আমি হাফ ক্রোশেট করব, মানে স্লিপ স্টিচ যেটা আমরা অনেকে অনেক রকমের ভাষায় জানি, হাফ ক্রোশেট করব প্রত্যেকটা চেনের ঘরে। এবং লাস্ট পর্যায়ে দুই ঘরে কিন্তু আমি কোনো হাফ ক্রোশেট করব না। আপনারা এটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কেন করব না। দেখুন এখানে কিন্তু আমি 2টা ঘর করিনি, এর সাথে যে পাশের যে চেনটা সেখানেও কিন্তু 2 ঘর আমি বাদ দিয়ে 3 নম্বর ঘরের থেকে আবার হাফ ক্রোশেট করছি। এতে করে আমার যে স্যান্ডেলটা পুরোই স্যান্ডেলের মতো হবে। দেখুন অনেকেই কিন্তু
এই অংশটা কিন্তু বোঝে না, অনেকে কিন্তু অন্যভাবে করে, কিন্তু আমি যেভাবে করছি সেম টু সেম স্যান্ডেলের মতো ডিজাইন হবে। তো এভাবে আবার প্রত্যেকটা চেনে আমি একটা করে হাফ ক্রোশেট করে শেষের অংশে চলে যাব। তো শেষের অংশে কিভাবে আমি এই অংশটাকে মিলাবো সেটাও আপনারা এখন দেখতে পারবেন। তো এই চিহ্নর অংশটা কিন্তু খুলে ফেললাম। তো এই যে সাথের যে চেনটা আছে, তো লাস্ট চেনে চলে আসলাম, এই লাস্ট চেনও হাফ ক্রোশেট করব। যে সাথের যে চেনটা আছে সেই চেনটাতে আমি আবার একটা হাফ ক্রোশেট করব, কারণ আমরা কিন্তু এখানে এটা লাইনটা শেষ করে দিব। তো আরেকটা হাফ ক্রোশেট করব, না হলে কিন্তু ডিজাইনটা পোক্ত হবে না। তো এখানেই সুতাটাকে শেষ করে দেব, কেটে নেব এখানে। তো এটাকেও আমার সুন্দর করে ফিনিশিং করে মিলাতে হবে। এই যে এখানে যে সাদা চেইন করেছি সোলের উপরে, সেই চেনের ভিতর দিয়ে এই সাদা সুতাটা নিয়ে আসব। এভাবে টান দিব, তাহলে জুতাটা এই সুন্দর একটা শেপ হবে। আর যে সুতা আছে সেটা কিন্তু সেম একইভাবে উল্টা পাট, যে নিচের পাটে যে সুতাটা সেটার ভিতর দিয়ে নিয়ে আসব, তাহলে আর খুলেও যাবে না আর দেখাও যাবে না। এখন একটুও কিন্তু বোঝা যাচ্ছে না পিছনে সুতা আছে। তো এখানে কিন্তু আমার স্যান্ডেলটা করে নিয়েছি, শুধু এখন স্যান্ডেলের ফুলটা করব। এখন স্যান্ডেলের জন্য ফুল করব। তো আপনারা চাইলে যদি চান অন্য রকম ফুলও দিতে পারেন। তো আজকে আমি একটি ফুল তৈরি করে দেখাবো। তো এখানে আমি হাতে পেঁচিয়ে নিয়েছিলাম সুতা, পেঁচিয়ে নেওয়ার পর চারটা চেন করলাম, করে এখানে লং চেন করছি। কিন্তু লং চেনের যে সুতাটা আমি কিন্তু বের করছি না, কাটাটার মধ্যেই কিন্তু রেখে দিচ্ছি। টোটাল এখানে চারটা লং চেন করলাম, এরপর একটা তিনটা চেন, তিনটা লং চেন নিয়ে পর আবার আরেকটা সুতা বের করলাম। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আবার আমি চারটে চেন করছি, করে এখানে জয়েন করে দিচ্ছি। পর আবার এখানে চারটে চেন করব। তো সেম একই প্রসেসে আমি এই ডিজাইনটা করব। আমি এখানে পাঁচটা পাতা করব। আর এর আগের যে ভিডিওটা, আগের ভিডিওতে যে আমি জুতার সামনে যে একটা প্রজাপতি ডিজাইন করেছিলাম, সেই প্রজাপতি ডিজাইনটা আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো আরেকটা ভিডিওতে। তো এভাবে করে আমি পাঁচটা পাতা তৈরি করে নিব। পাঁচটা পাতা মিলিয়ে আমার একটা ফুল হবে। এভাবে আমি আরও দুইটা পাতা করে নিব। তো এখানে আমি দুইটা পাতা করে নিয়েছি। তো এখানে একটু বেশি করে সুতাটা রেখে কেটে নিব, কারণ আমি কিন্তু জুতার স্যান্ডেলে কিন্তু এটা আমি লাগাবো তাই। তো প্রথমে যে পেঁচি নিয়েছিলাম সেই সুতাটা ধরে এখন টান দিব, তাহলে এই অংশটা ছোট হয়ে যাবে এবং এই দুটা সুতা আমি গিট দিয়ে নিব। আমার ফুলটা কিন্তু তৈরি। সুতাটা আমি গিট দিয়ে নিয়েছি, পরে এই পাতার যে মাঝখানের অংশটা ছোট হয়ে গেছে। তো পরে এখানে এটাকে লাগিয়ে নিব, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো লাগিয়ে নেবেন। তো এখানে আমরা দেখছি যে এটা রাবার ছাড়া কেমন দেখা যাচ্ছে,
ছোট মানুষ যেহেতু রাবার ছাড়া তো পরানো যাবে না, তো রাবার ছাড়া দেখতে এমন কিন্তু জুতাটা কিন্তু অনেক সুন্দর। তো এখন আমরা রাবার লাগাবো এই স্যান্ডেলে। তো কিভাবে রাবারটা লাগাতে হবে সেটা এখন দেখবো, এবং মাপ অনুযায়ী কিন্তু রাবারটা লাগাতে হবে। তো আপনাদের বাচ্চার পা কতটুকু এবং আপনার বাচ্চার কতটুকু হলে পা ঢুকবে সেই অনুযায়ী কিন্তু রাবারটা কেটে নিয়ে লাগাতে হবে। তো এখানে আমি এখানে লাগিয়ে নিচ্ছি, হাতের সুঁয়ের সাহায্যে আমি কিন্তু লাগাচ্ছি রাবারটা। আর অবশ্যই চিকন রাবার লাগাতে হবে। তাহলে জুতাটা পরতেও সুবিধা হবে এবং খুলতেও সুবিধা হবে, আর পায়ে থেকে খুলে পড়ে যাবে না। কুশি কাটার অনেক কিছু তৈরি করা যায়, অনেক রকমের ডিজাইন আছে আসলে, কিন্তু সবই ভালো লাগে, কুশি কাটার কাজে সবই সুন্দর। তো আমি চেষ্টা করব আস্তে আস্তে আমি সবই আপনাদের কাছে শেয়ার করার, কারণ আমার খুব ভালো লাগে। কুশি কাটার অনেক কিছু আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই, শিখাতে চাই। তো আপনারা কি কি দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট মতো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন ফিতাটা, সরি রাবারটা লাগিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে কিন্তু। তো আমার জুতাটা কিন্তু তৈরি, কমপ্লিট হয়ে গিয়েছে। তো জুতাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।